তৈরি হয়ে গেল আমার ঝটপট আর মচমচে চিকেন ফ্রাই রেসিপি। আপনারা সহজ উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো ঝটপট এবং মচমচে চিকেন ফ্রাই রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই চিকেন রেসিপিটি করা যায়। এই চিকেন ফ্রাই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতে, কিন্তু তার চেয়েও মজাদার। আশা করছি আজকের এই সহজ চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আর আমার চ্যানেলে আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন রেসিপিটি করে দেখাই। চিকেন ফ্রাই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়ে এসেছি। আমি এখানে হাঁসও নিয়েছি, আপনার চেষ্টা করবেন হাঁসও মুরগির মাংসটা নিতে। আমি মাংসটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোর সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। দিব পরিমাণ মতো লবণ। দিব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিব 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। আর দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। ঝালটা আপনার আপনার পছন্দ মতো দিবেন। আর দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন এতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিব 1টি ডিম। আর দিব আমি ময়দা আর কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। এখন আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা মাংসের সাথে দিয়ে দিব। আমি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। আমি সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হবে না, আমি এটা ম্যারিনেট করব না। এখন আমি সরাসরি চলে যাব চিকেনটা ভাজতে। আমি চুলা একটি হাঁড়ি বসিয়ে ভাজার জন্য তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সেই মাংসগুলো যেগুলো আমি মশলার সাথে মিশিয়ে রেখেছিলাম, এখন সেই পিসগুলো মাংসের পিসগুলো আমি একটা একটা করে এই গরম তেলে ছেড়ে দিব। চুলা রাস্তা লো মিডিয়াম হিটের মাঝামাঝিতে রেখেই মাংসগুলো ভাজতে হবে।
আমি চিকেনটাকে এবার একটু ওলটপালট করে দিব। আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেন ফ্রাইগুলোকে তেলটা থেকে ছেঁকে প্লেটে তুলে নেব। আমি আবারও চিকেনগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আমি একইভাবে বাকি চিকেনগুলোকে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার ঝটপট আর মচমচে চিকেন ফ্রাই রেসিপি। আপনারা সহজ উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই চিকেন ফ্রাই। আশা করছি আজকের এই রেসিপি আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দিতে চেষ্টা করব। আজকের এই চিকেন ফ্রাইটি আপনি সাদা পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।